1, 2, 3, 4, 5. এইটো ইয়াত ঠিক আছে এইটো এতিয়া নেক্সট ইয়াত আহিব ক্লৰিনটো ক্লৰিন এইটো ইয়াৰ তলত এটা ইয়াত এইটো ইয়াত এইটো ইয়াত এইটো এনেকৈ আহিব ঠিক আছে আৰু ঠিক একেদৰে ইয়াত যদি এইটো নীলা ঠিক ইয়াত এইটো ৰঙা ইয়াত এইটো নীলা চ' এইটো ৰঙা নীলাৰ এগেইনষ্টত ৰঙা ৰঙাৰ এগেইনষ্টত নীলা আকৌ এইটোত যদি চোৱা এইটো নীলা আহিল এইখিনিত এইটো নীলা ইয়াত নীলা ইয়াত আহিল নীলা ইয়াত আহিল ব্লু নেক্সট তেনেকৈ অল্টাৰনেট ৱেত তোমালোকে এইটোক ড্ৰ কৰি যোৱা ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ তাৰপিছত আকৌ ব্লুটো ল'লোঁ ওৱান টু থ্ৰী এতিয়া যদি এটা কথা মন কৰা ইয়াৰ যদি মই এক্স এক্সিছডাল বা এক্সিচ এডাল লাগিলোঁ চি এ এক্সিছডাল ঠিক আছে এই এক্সিছডালত এতিয়া যদি তুমি লক্ষ্য কৰা প্ৰথমটো আহিছে তোমাৰ ফাৰ্ষ্ট ওৱান ইজ ৰেড তাৰপিছত ব্লু ৰেড ব্লু এনেকুৱা ধৰণে গৈ আছে হয়নে এইটো একেই কিন্তু প্লাছ মাইনাছ প্লাছ মাইনাছ প্লাছ মাইনাছ তেনেকৈ হ'ব তাৰমানে ৰঙাটো যদি প্লাছ ইটো মাইনাছ কিন্তু যদি আমি এই লাইনডাল আকৌ যদি এনেকৈ টানো সেই যেনিবা এই ধৰণে টানি দিলোঁ এই ধৰণে টানিলোঁ তেতিয়া আমি কি পালোঁ গোটেইকেইটা ৰঙা হয়নে গোটেইকেইটা কি হৈ গ'ল এবাৰ ৰেডকেইটা পৰিল হ'ল ঠিক একেদৰে যদি ইয়াত টানো তেতিয়া এইটো হৈ গ'ল তাৰমানে মই এইটো কথা ক'ব গৈছোঁ যে ডিফাৰেণ্ট এক্সিছত এক্স এক্সিছত যিকেইটা হ'ব ৱাইত যিকেইটা হ'ব বা জেডত যিকেইটা হ'ব সেইকেইটা কিন্তু তুমি একে নোপোৱা এক্স এক্সিছত যিকেইটা আহিল সেইকেইটা কি কি আহিল যদি তুমি লক্ষ্য কৰা কি আহিল প্ৰথমটো আহিল ৰঙা তাৰপিছত আহিল নীলা তাৰপিছত আহিল ৰঙা ৱাইত কি আহিল অকল ৰঙা ৰঙা ৰঙাই আহিল আৰু জেডত কি আহিল আচ্ছা এতিয়া এক্স এক্সিছত যেতিয়া আহিল প্ৰথমতে ৰঙা তাৰপিছত নীলা তাৰপিছত কি আহিল নীলা ৱাই এক্সিছত কিন্তু ৰঙা ৰঙা ৰঙাই আহিল ঠিক একেদৰে জেডতো যদি চোৱা যায় তেতিয়াও আমি ঠিক একেদৰে আকৌ ইটো ছাইডে আমি চাব লাগিব এক্সৰ সৈতে একেই হ'ব বেক আমাৰ এই মোবাইলটোৰ ঠিক তললৈ গৈছে বুলি ভাবা ৰঙাটোৰ পৰা বা তেনেকুৱা ধৰণে গতিকে তুমি যদি ইমাজিন কৰি চোৱা সেইটো এটা ডিফাৰেণ্ট হ'ব প্লাছ মাইনাছ তেনেকৈ গৈ থাকিব তাৰমানে আমি কেতিয়াও একে আমি নাপাওঁ যদি একে নাপাওঁ তেতিয়াই তাক কোৱা হ'ব এন আইচ'ট্ৰপিক কি ক'ব তাক এন আইচ'ট্ৰপিক এন ডিফাৰেণ্ট হ'ব ফিজিকেল প্ৰপাৰ্টিৰ এটা উদাহৰণ হিচাপে আমি ল'ব পাৰোঁ ৰিফ্ৰেক্টিভ ইনডেক্স আৰু যিমান যি য'ত ফিজিকেল ৰিলেটেড প্ৰপাৰ্টি আহিব চববিলাক যদি ডাইৰেকশ্যন ৱাইজ ডিফাৰেণ্ট হয় এক্স এক্সিছত বেলেগ ৱাইত বেলেগ জেডত বেলেগ তেতিয়াহ'লে সেইবিলাকক আমি ক'ম এন আইচ'ট্ৰপিক ছাবষ্টেন্স এইটো মনত ৰাখিবলৈ এটা ৱৰ্ড লোৱা আই এ এছ আই মিনছ আইচ' আইচ' মানে ছেইম আইচ'ট্ৰপিক এমৰফৰাছ ছলিডছ চ' আইচ'ট্ৰপি আই এ এছ আইচ'ট্ৰপি এমৰফৰাছ ছলিডছ একেদৰে অন্য এটা এ চি এ ফৰ এমৰফৰাছ চি ফৰ ক্ৰিষ্টেলাইন হয়তো এইটো মনত ৰাখিবলৈ তোমালোকে সুবিধা হ'ব গতিকে এই ধৰণেৰে তোমালোকে এইটোত মনত ৰাখিব পাৰিবা ঠিক আছে এতিয়া আমি যাওঁ ক্লাছিফিকেশ্যন ক্ৰিষ্টেলাইন ছলিডবিলাকক ক্লাছিফাই কৰা গৈছিল চাৰিটা পাৰ্টত ডেট ইজ আয়নিক মেটেলিক নেটৱৰ্ক আৰু মলিকুলাৰ ছলিডছ ঠিক আছে এতিয়া আয়নিক ছলিড কোনবিলাক হ'ব যিবিলাকত আয়নিক বন্ড থাকিব কোনবিলাকত আয়নিক বন্ড থাকে গ্ৰুপ ওৱান হওক বা মেটেল এটা যদি কোনোবা এটা নন মেটেলৰ লগত জইন হৈ থাকে তেতিয়া তেহেঁতবিলাকক আয়নিক বন্ডিং বুলি কনচিডাৰ কৰে আৰু আয়নিক বন্ডিঙক
পাওয়া যায় হয় ইলেক্ট্রোভ্যালেন্ট বন্ড, কুলম্বিক ফোর্সেস অফ অ্যাট্রাকশন বা ইলেক্ট্রোস্ট্যাটিক ফোর্সেস অফ অ্যাট্রাকশন। যদি আয়নিক সলিডৰ ওপৰত অকণমানো কিবা কিবি প্ৰকাৰে ডাউটছ আছে, তোমালোকে ক্লাছ টেনতো কেমিকেল বন্ডিঙৰ এইখিনি অলপ চলপ পাইছিলা নেই, গতিকে চাবা সেইখিনিয়ে কথা, বিশেষ কথা আমাক দরকার নাই। কেটামান আমি জাজ করব লাগে যে সেইবিলাক আয়নিক হয় নে নয়, জাজমেন্ট করবলে যাওঁতে এটা চাবা যে মেটেল আছে নেকি, যদি আছে মেটেলৰ লগত নন মেটেল আছে নেকি, যদি মেটেলৰ লগত নন মেটেল থাকে তেতিয়া কিন্তু আয়নিক সলিড, যদি না থাকে তেতিয়া আয়নিক সলিড নহয়। মেটেল বিলাক জেনারেলি হার্ড হয় গতিকে অলরেডি নোন, গতিকে আয়নিক সলিড বিলাকো কি হব হার্ড। ইলেকট্রিক্যাল প্রপার্টি তেহেতি ইনসুলেটর হয়, কিন্তু মনত রাখবা এইবিলাক আয়নিক সলিড ইনসুলেটর, কিন্তু এটা কন্ডিশনতেই তেহেতি কন্ডাক্ট করিব পারিব ইলেকট্রিসিটি, যদিহে তেহেতি মোল্টেন স্টেট বা সলিউশন স্টেটত থাকে, আর মেল্টিং পয়েন্ট তেহেতর কি হব হাই হব। এটো আহিছো সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, জিঙ্ক সালফাইড, অকমান এটো অকমান দেখুৱাত বেলেগ কৰিছো, কারণ কেলে আমি এইবিলাক আৰু ইমাজিন কৰিব লাগিব এনেকুৱা ধৰণৰ। নেক্সট আছে এটো ক্যালসিয়াম ক্লোরাইড। মেটেলিক সলিডবিলাকত বেসিক্যালি মেটেল থাকিব লাগিব, উদাহরণস্বরূপে হৈ গল গৈ কপার, আইরন, গোল্ড, প্লেটিনাম, এইবিলাক হৈ গল মেটেলিক সলিড। মেটেলিক সলিডত মেটেলিক বন্ডিং থাকিব, তেহেতবিলাকৰ ফিজিক্যাল স্টেট হার্ড হব, কন্ডাক্টিভিটি যদি চোৱা তেহেতবিলাকে ইলেকট্রিক কন্ডাক্ট কৰিব, ইলেকট্রিসিটি কন্ডাক্ট কৰিব পাৰিব, আৰু তেহেতৰ মেল্টিং পইণ্টবিলাক হাই হয়। গতিকে তোমাৰ ওচৰত উদাহৰণবিলাক আছেই, ধৰি লোৱা তোমাৰ সোণৰ যিকোনো এটা গহনা পাতি যি দেখিছা সেইবিলাক হৈছে মেটেলিক। একেদৰে আইৰণ, ৰডৰ গ্ৰিলখন হ'ব পাৰে আইৰণ। কপাৰ, কপাৰ মানে আমাৰ যিবিলাক আমি কাঁহি বাতিৰ পৰা আদি কৰি যিবিলাক আছে সেইবিলাকক কোৱা হ'ব কপাৰ মেটেল। গতিকে এইবিলাক হৈ গৈছে কিছুমান, সেইবিলাক তোমালোকে কি কি দেখিছা, কণ্ডাক্টৰ, কপাৰ ৱায়াৰ আছেই, মেল্টিং পইণ্ট, তেহেঁতি সহজে গলি নাযায়, কাৰেণ্ট আহি থাকিলেও তেহেঁতি গলি যায় জানো, নাযায়, গতিকে তেহেঁতক ক'ব মেল্টিং পইণ্ট হাই। বন্ডিং কি হ'ব, মেটেলিক বন্ডিং, গতিকে এইখিনি আমাৰ মিনিমাম কথা। মলিকুলাৰ সলিডছবিলাকত আমি কনচিডাৰ কৰিম ডাইপল ডাইপল, হ্যাঁ, তাৰপিছত আছে লণ্ডন ডাইপল ডাইপল ইণ্টাৰেকশ্যন, লণ্ডন ফোর্স অফ এট্ৰেকশ্যন, আয়ন ইণ্ডিউচ ডাইপল, গতিকে এইবিলাক হৈছে ভাণ্ডাৰৱাল ফোর্স। প্ৰথম চাওঁ লণ্ডন বা ডিস্পাৰ্চ ফেজ ফোর্স হয় কাক, ইয়াত যদি এতিয়া মন কৰা এটা, ইয়াত যদি এতিয়া মন কৰা এইটো দেখিছাই হয়তো, গতিকে ইয়াত এইটো এটা পজি ব্লেক হোল যিটো দেখুওৱা গৈছে এইটো নিউক্লিয়াছ, তাৰ চাৰাউণ্ডিঙত যিখিনি সেউজীয়া পৰ্চন দেখুওৱা গৈছে সেইখিনি হৈ গ'ল হৈ গ'ল ইউনিফৰ্মলি ডিষ্ট্ৰিবিউট হৈ থকা এটা ইলেক্ট্ৰন ক্লাউড। এইখিনিৰ কাৰণে তাৰ ইমিডিয়েট নেক্সট আৰু এটা আছে, নেক্সটো আছে, গতিকে এতিয়া যদি আমি এহেঁত দুটা এই ধৰণৰ যিটো অবজাৰ্ভেশ্যনছ কৰিছোঁ দে এটা ইউনিফৰ্ম, তেহেঁতি সমান, কিন্তু এটা চাৰ্টেইন টাইমত তেহেঁতি কিন্তু এই সমানতাটো নাথাকে। ধৰি লোৱা এইটো ইয়াত এটা চাইডে মাইনাছ আছে, এটা চাইডে প্লাছ আছে, তাৰমানে ইয়াত এটা আনইভেন ডিষ্ট্ৰিবিউশ্যন অফ ইলেক্ট্ৰন আছে, সেই ইলেক্ট্ৰনৰ আনইভেন ডিষ্ট্ৰিবিউশ্যনটো খুব ছাডেন এটা টাইমত অকাৰ হয়, হোৱাৰ লগে লগে কি হ'ল তাৰ ইমিডিয়েটলি কাষত থকাটোকো সি ক্ৰিয়েট কৰিব, আৰু কৰি লৈ কি কৰিব, সি তেহেঁত দুইটাতে সেই ধৰণৰ এটা ইণ্ডিউচড হ'ব। গতিকে য'ত নেকি প'ল একেবাৰেই নাছিল তাতো এটা ডাইপল আমি দেখিবলৈ পাওঁ, আৰু এই পাৰ্টটোৰ পিছত আকৌ সি এনেকুৱা ফৰ্মলৈ ঘূৰি আহিব, আৰু এনেকৈ এটা চাইমুলটেনিয়াছলি এটা ঘটনাক্ৰমে ই চলি থাকে। এনেকুৱা ধৰণৰ থকা কম্পাউণ্ডবিলাকক কোৱা হ'ব লণ্ডন ফোর্স বা ডিস্পাৰ্চন ফোর্স। কোনবিলাক আমি ধৰিম, যিমানবিলাক নবুল গেছ আছে সেইবিলাকক ধৰা হ'ব লণ্ডন নবুল গেছ, তাৰমানে হিলিয়াম হওক, আৰ্গন হওক, এইবিলাক হৈ গ'ল লণ্ডন ফোর্সৰ এক্সাম্পল। আয়োডিন, য'ত নেকি কোনো ধৰণৰ ডাইপল নাই, সেইবিলাককো আমি লণ্ডন ফোর্সত ধৰিব পাৰোঁ। নেক্সট আহিছে আমি এতিয়া ডাইপল ডাইপল ইণ্টাৰেকশ্যন। উদাহৰণস্বৰূপে চোৱা এতিয়া ইয়াত এটা মলিকুলছ আছে য'ত নেকি এইটো আছে প্লাছ, এইটো আছে মাইনাছ, তাৰমানে এইটো পল যদি পজিটিভ এইটো পল হৈ গ'ল নিগেটিভ। ঠিক একেদৰে ইয়াৰ কাষত আনাডাৰ এটা মলিকুলছ আছে য'ত নেকি এটা যদি প্লাছ আছে ইটোতো মাইনাছ আছে, তাৰমানে তেহেঁতৰ দুটা পল আছে, এটা পজিটিভ পল এটা নিগেটিভ, ইটোৱে ইটোক এট্ৰেক্ট কৰিছে, মাইনাছটোৱে কাক এট্ৰেক্ট কৰিছে পজিটিভটোক, আৰু এই এট্ৰেকশ্যনটোকে কোৱা হ'ব ডাইপল ডাইপল ইণ্টাৰেকশ্যন। সেইটো এ চি এলত হ'ব পাৰে, এছ অ' টুত হ'ব পাৰে, চ' এইবিলাক হৈ গ'ল ডাইপল ডাইপল ইণ্টাৰেকশ্যন। একেদৰে আৰু এটা আছে ডাইপল ইণ্ডিউচ, যিটো আমাৰ ইয়াত বিশেষ কনচিডাৰ কৰিবলগীয়া নাই, এটা এই মলিকুলটোত যদি চোৱা এইটো এটা অক্সিজেন দেখুওৱা গৈছে, ইয়াত কিন্তু কোনো ধৰণৰ প্লাছ মাইনাছ ক্ৰিয়েট হোৱা নাই, ইউনিফৰ্মলি ইলেক্ট্ৰনটো ডিষ্ট্ৰিবিউট হৈ আছে, দুইটা সমান, দুটা কণ বিলাহী বুলি ভাবিব পাৰা। এহেঁত দুটা সমান হৈ থকাৰ অৱস্থাত কিবা কাৰণত আহিল ওচৰলৈ এটা পোলাৰ মলিকুল H2O, সি ইয়াত
কিছু সংখ্যকভাৱে ইয়াক কি করিলে প্লাস মাইনাস এটা ক্রিয়েট করে পেলালে। যেতিয়া এই ধরনের প্লাস মাইনাস ক্রিয়েট হয়ে গেল এটা কোয়া হব ইন্ডিউস ডাইপোল। একদরে যদি চা আই আর সি এল, আই মাইনাস আছে সরি আই পজিটিভ আছে সি এল নেগেটিভ আছে, জেননত একো নাছিলেই, জাস্ট লাইক দিস ওয়ান। কিন্তু তেহেতি কি করলে ইয়াত একটা পোল ক্রিয়েট করে পেলালে, এইটা চা প্লাস আহি গেল আর ইয়াত কি আহি গেল মাইনাস, এটা ইয়াক কোয়া হব মলিকুলার সলিড। নেক্সট চাও আমি হাইড্রোজেন বন্ডিং। সো হাইড্রোজেন বন্ডিং আমি জানোই যে ওয়াটার সলিড ফর্মত আইস বুলি কয়, আর সেই আইসত এক্সিস্ট হয় অনলি অ্যান্ড অনলি বিকজ অফ হাইড্রোজেন বন্ডিং। গতি এইবিল কিছু আর এক্সাম্পল আমি যদি লো আর কার্বন ডাই অক্সাইড, আয়োডিন, সালফারেট এইবিল কিছু মলিকুলার সলিডর এক্সাম্পল। এটা আছো নেক্সট নেটওয়ার্ক সলিড। নেটওয়ার্ক সলিডত কি হয় কিছু এই এটা মলিকুলস হয়েছে গ্রেফাইট, এটা একটা গ্রেফাইটর লেয়ার, এই একটা গ্রেফাইটর লেয়ার, এই গ্রেফাইটর লেয়ারখিন ইটু ইটুর মাজত একটা ইন্টারেকশন থাকবে যখন আমি এই ডটেজ লাইন্স দিয়ে আমি দেখা গেছি। সো এই যে ডটেজ লাইন্স দিয়ে থাকা এইটে হয়ে গেল নেটওয়ার্ক বন্ডিং। সেই নেটওয়ার্ক বন্ডিংটা আমি দেখি পাম অকল মাত্র এই যে মেনশন করা এই চারিটা তাতে দেখি, চারিটা মানে কার্বনত ডায়মন্ড আর গ্রেফাইটক আমি লোম, বাকিবিলাকক আমি কনসিডার করবলগিয়া নাই। গতি বাদ বাকি যান কার্বন কম্পাউন্ড কম্পাউন্ড পাম যান বাকি যান যি যত আছে আর যা মলিকুল যা মেটেলিক আর আয়নিকত নপরিল সেইবিল আমি সবকে সবকে কনসিডার করম মলিকুলার সলিড। গতি নেটওয়ার্ক সলিডর এক্সাম্পল হয়ে গেল সিলিকা, সিলিকা কার্বাইড, নেক্সট কার্বন, ডায়মন্ড আর গ্রেফাইট, এলুমিনিয়াম নাইট্রাইট, এইখিনি হয়ে গেল নেটওয়ার্ক সলিডর এক্সাম্পল। ফিজিক্যাল স্টেট যদি চাই এহেতবিল খুব হার্ড এক্সেপ্ট গ্রেফাইট, গ্রেফাইটক বাদ দিয়ে বাকি গোটেইবিল হার্ড। ইলেকট্রিক্যাল প্রপার্টি এহেতবিল ইনসুলেটর এক্সেপ্ট গ্রেফাইট, এইখিনি হব এইখিনি মনত রাখব আর কিয় হয় সেইখিনি বস্তু কবলে অসুবিধা হব এটা। আর মেল্টিং পয়েন্ট হয়ে গেল এহেতর ভেরি হাই। নেক্সট এইটা একটা কুইক সামারি মানে করে দিছো, অকল এইটা পয়েন্টেই তোমাকে ম্যাক্সিমাম কনসেন্ট্রেট করবা। মেটালিক বোন মেটালিক সলিড, আয়নিক বোন আয়নিক সলিড, কোভ্যালেন্ট নেটওয়ার্ক বন্ডিং নেটওয়ার্ক বা কোভ্যালেন্ট সলিড, আর মলিকুলার সলিড সলিড ভান্ডারওয়াল ফোর্স, লন্ডন ডিসপারশন, ডাইপোল ডাইপোল, হাইড্রোজেন বোন, এইবিল হয়ে গেল এক্সাম্পল অফ মলিকুলার সলিড। এক্সাম্পল কি কি আছে যখন আমি লো সেইখিনি আমার দরকার হব। এখন তোমালোকৰ চার্চ আছে ইয়াতে এইখিনি বস্তু ভালকে আমি কনসেন্ট্রেট করব লাগবে, গতি তোমালোকে নিজে এবার লিখি চাবা আর নোট নোট একটা বনাই এইখিনি ধুনিয়াকে রাখবা, পরীক্ষালে এইখিনি সহায়ক হব। এটা ইনটেক্স কুয়েশনত আহিছো, প্রথম কুয়েশনটো দিছে এনেকুৱা যে ইয়াত তুমি ক্লাসিফাই করব গৈছে বেসড অন ইন্টারমলিকুলার ফোর্সেস অপারেটিং বিটুইন দেম। পটেশিয়াম সালফেট, পটেশিয়াম কোনটো গ্রুপ, গ্রুপ ওয়ান, সালফেট কি সালফার আর অক্সিজেন, সালফার এটা অক্সিজেন চারিটা, তার মানে কি ই একটা নন মেটালর পার্ট নেগেটিভ পার্ট, গতি এনেকে প্লাস মাইনাস যেটা আহি গেল তেতিয়া আমি আর বুঝবলে বাকি নাই, বা গ্রুপ ওয়ান এলিমেন্ট আহি যাওয়া মানে কি হব ই আয়নিক। নেক্সট আহিলে টিন, টিন হয়ে গেল কি, টিন হয়ে গেল একটা মেটেল, গতি মেটেল হওয়ার লগে ইয়ার কি হওয়ার এক্সাম্পল হব ই কি হবগে একটা মেটেলিক মেটেলিক সলিড। বেঞ্জিন, বেঞ্জিন কেনবাকে এটা বেঞ্জিনের ফর্মুলা কি সি সিক্স এইট সিক্স, বেঞ্জিন জানো তোমার এক্সিস্ট সরি বেঞ্জিন তোমার হয়ে গেল সি সিক্স এইট সিক্স, গতি আমি যা নেটওয়ার্ক সলিডর কনসিডার করেছিল তাত কার্বন কম্পাউন্ড অকল দুটা, কার্বনের এলোট্রপ দুটা, গতি ইয়াত আর অপশন নাই যে এই বেঞ্জিন তার মানে কি হয়ে গেল মলিকুলার। ইউরিয়া, ইউরিয়া কি হয়ে গেল, ইউরিয়া নেটওয়ার্ক সলিডত নপরে গতি ইউরিয়া কি হব মলিকুলার। অ্যামোনিয়া, অ্যামোনিয়া মলিক অ্যামোনিয়া একদরে কি হব নেটওয়ার্ক সলিডত পড়ে নাকি নপরে, গতি কি হব কি মলিকুলার, গতি সিম্পল ওয়ে। গতি ইউ বা তুমি এনেকো মনত রাখব পারা ইউরিয়াত হাইড্রোজেন বন্ডিং হব, অ্যামোনিয়াত হাইড্রোজেন বন্ডিং হব, ওয়াটার তো হাইড্রোজেন বন্ডিং হব, হাইড্রোজেন বন্ডিং হওয়া মানে কি হব এহেতি মলিকুলার সলিড। জিঙ্ক, জিঙ্ক হয়ে গেল মেটেল, লগত কি আছে সালফাইড, সালফাইড হয়ে গেল এস, এস মানে কি সালফার, সালফার কোনটো কোনটো পিরিয়ডত থাকে চা অক্সিজেনের পিরিয়ডত গ্রুপত, গতি অক্সিজেন গ্রুপবিল কি নন মেটেল, নন মেটেল মেটেল আর নন মেটেল অহা মানে কি আয়নিক, গ্রেফাইট, গ্রেফাইট কার্বনের ইলেকট্রন, গতি ডেফিনেটলি কি হব নেটওয়ার্ক। রুবিডিয়াম, রুবিডিয়াম হয়ে গেল মেটেল, গতি মেটেল মানে কি হব মেটেলিক, আর্গন কি নবল গ্যাস, গতি কি হব মলিকুলার। সিলিকন কার্বাইড অলরেডি নোন যে নেটওয়ার্ক সলিডন মাত্র এই চারিটা যা গিয়েছো খেয়ালি সেইকিটা মনত রাখবা, গতি হোপ ইট উইল বি ইজি ফর ইউ। এটা একটা কুয়েশন দিছে এনেকা যে একটা সলিড দিয়া আছে তোমাক, সলিডটুক কোয়া হয়েছে এ, আর সেই এ কিন্তু ভেরি হার্ড ইলেকট্রিক্যাল ইনসুলেটর বলে কেছে, প্রথম ক্লু যেটু পাইছা তুমি সেটা হয়েছে হার্ড, সেকেন্ড ক্লু দিছে ইলেকট্রিক্যাল ইনসুলেটর,
এটা যেতিয়াই তোমাক এটো দি দিছে যে এটো হার্ড, হার্ড মানে কি হবো পারে, আয়নিক হবো পারে, হ্যাঁ মেটালিক হবো পারে, এটু কিন্তু হবো নোৱাৰে, তার মানে মলিকুলার মোর আউট, মলিকুলার মোর আউট, গতি মলিকুলারক মানে কনসিডার নাই করা, এইটু হবো পারে হার্ড, হয়নে? নেক্সট কি কৈছে চা, মোল্টেন স্টেটর, তেতিয়া আমার এনসার কোনটো হবো? আয়নিক সলিড, কারণ ইটো ইনসুলেটর, ই অকলে সলিড স্টেটত থাকা লাগে, এইটো বারো অপশন নাই, কেনো এটা সফট, গতি এটো সম্ভব নহয়, ইয়াক কিন্তু এটো চা, ই ইনসুলেটর আর ই ফিক্স, হ্যাঁ হার্ড ইনসুলেটর ইন সলিড এজ ওয়েল এজ মোল্টেন স্টেট, মোল্টেন স্টেটতো সি ইনসুলেটর আর সলিড স্টেটতো ইনসুলেটর, গতি আমার এইটো কি হব, এইটো হওয়ার আশা আমার নাই, কারণ এই ইনসুলেটরটো সলিড স্টেটতে হব, মোল্টেন স্টেটত কিন্তু ই কি করব, কন্ডাক্ট করব ইলেকট্রিসিটি, ই কিন্তু নকরে সম্পূর্ণ, গতি আমার এনসার কোনটো হব, তেতিয়ালে এইটো হব, ঠিক আছে? নেক্সট চাও আমি স্টেট বাট নট ইন সলিড স্টেট, সলিড স্টেটত কিয় নকরে, গতি প্রথম আমি আয়নিক কম্পাউন্ড নো কাক কয়, আয়নিক কম্পাউন্ড সেইবিলাক যিবিলাকত কনস্টিটুয়েন্ট পার্টিকলস বিলাক আয়ন হয়, তাৰমানে প্লাস মাইনাস হয়, সেকেন্ডলি সলিড সাস সলিডস আর ফর্ম বাই থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট অফ ক্যাটায়ন্স এন্ড অ্যানায়ন্স বাউন্ড বাই স্ট্রং কুলম্বিক ফোর্স, খুব স্ট্রং বন্ড থাকিব লাগিব, গতি সেইটো হৈ গ'ল আমার। থার্ড পয়েন্টত কি যে সলিডস আর হার্ড আর ব্রিটল, তেহেতি কি হব, হার্ড হব, ব্রিটল তোমালোকে জীবন পাই সলিড বিলাক আয়নিক সলিড বিলাক সোডিয়াম ক্লোরাইড যেনকা বা নিমক কেনকা, ঠিক সেইটোৱে, দে হ্যাভ হাই মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট তেহেতর বহুত বেশি, বয়লিং পয়েন্ট খুব বেশি হাই, গতি সেইটো আমি চাম। এতিয়া আমি এনসার তো লিখিম মাত্র এই দুটা লাইন এইকেইটা, যে সিন্স দ্য আয়নস আর নট ফ্রি টু মুভ এবাউট দে আর ইলেকট্রিক্যাল ইনসুলেটর ইন সলিড স্টেট আর ইন মোল্টেন স্টেট অর হোয়েন ডিজলভ ইন ওয়াটার আয়নস বিকামস ফ্রি টু মুভ about and does they conduct electricity, gotike ei duta point e hobo amar first answer, gotike ami answer to okol kun duta point likhim, matro ei duta point e ami likhibo laibo nei, gotike ami likhim matro okol point number e tu ar point e tu point ami likhim as a answer. Next um algoritia yat osubidha dayak eku nai, ions free man free hole conduct koribo paribo electricity, ফ্রি নহলে কিন্তু কন্ডাক্ট করিব নোৱাৰে। তাহলে নেক্সট চোৱা, ইয়াত সুধিছে এতিয়া যে এনেকুৱা কি সলিড হব যদি সি ইলেকট্রিক্যাল কন্ডাক্টৰ হয়, মেলিয়েবল, গতিকে এইটো আনডাউটেডলি এইটো মেটালিক, কারণ ইয়াত মেটালিকৰ অপশনটো আছে, মেটালিক হব পাৰে, গতিকে মলিকুলাৰ নহয়, কিয়নো ই কন্ডাক্টৰ নহয়, ইনসুলেটৰ, ই হল এদেন কিন্তু ইয়াৰ ব্রিটলনেসটো থাকিব, মেডিয়েবলটো নাথাকে, নেই, গতিকে এইটো। আর ইয়াত খুঁজিছে নেক্সট ডিফার কি কি, গতিকে আয়নিক আর মেটালিকর ডিফার অকল এই কন এই ফার্স্ট কলমটো আর সেকেন্ড কলমটো লিখিলে হল, একটা কোয়েশনই অলরেডি আমি ডিসকাস, কোনোবাই এইটো এই ধরনের লিখিব পারা, হোয়াট কাইন্ড অফ এট্রেকটিভ ফোর্সেস প্রেজেন্ট ইন মলিকুলার অর ক্রিস্টেলাইন স্টেট, গতিকে এইটো কি কি লিখিম আমি, ডিসপারশন ফোর্স, ডাইপোল ডাইপোল ইন্টারেকশন, হাইড্রোজেন বোন, গতিকে যাক আমি লিখিম, আর যদি দিগদার কোয়া অকল এই ভান্ডারওয়াল ফোর্স বলে লিখিল। নেক্সট আছে ইয়াত হাউ ডু মেটেল এন্ড আয়নিক সলিড ডিফার ইন কন্ডাক্ট ইলেকট্রিসিটি, আয়নিক সলিডে কন্ডাক্ট নকরে ইনসুলেটর এক্সেপ্ট মোল্টেন এন্ড সলিড স্টেট, আর মেটালিকত তেনকা কোনো বাধ্যবাধকতা নাই, দে ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি এট এনি। নেক্সট পয়েন্ট কোয়া গেছে সলিড ইজ ভেরি হার্ড ইলেকট্রিক্যাল ইনসুলেটর ইন সলিড এজ ওয়েল এজ ইন মাউন্টেন স্টেট এন্ড মেল্টস এট এক্সট্রিমলি হাই টেম্পারেচার, হোয়াট টাইপ অফ সলিড ইজ ইট, গতিকে এইটো উত্তর হবগৈ কোভ্যালেন্ট নেটওয়ার্ক সলিড। নেক্সট দিছে আয়নিক সলিড কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন মাউন্টেন স্টেট বাট নট ইন সলিড স্টেট, কিয়, অলরেডি আমি কোয়েশনসটোর আগত মই দেখুৱাই আহিছো পয়েন্ট কি কি পয়েন্ট আমি লিখিব লাগিব, একেটাকে আমি আকৌ আহিছে এহেতৰ, হোয়াট টাইপস অফ সলিডস আর ইলেকট্রিক্যাল কন্ডাক্টর মিলিয়েবল এন্ড ডিটেল, গতি এই মেটালিক সলিড, গতি ঠিক আছে এইখিনিয়ে।